The human world is made one. All the countries are losing their কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ উঠলে যে নারীর নাম অবধারিতভাবে উঠে আসে তা হলো তার বৌদি কদম্বরী দেবী। রবীন্দ্রনাথের বিয়ের ঠিক চার মাসের মাথায় কেন আফিন খেয়ে আত্মহত্যা করে কদম্বরী দেবী? ঠাকুরবাড়ির অন্দরমহল নিয়ে যুগ যুগ ধরে মানুষের বিস্তর আগ্রহ, আর সেই আগ্রহ বরাবরই মাত্রা ছাড়ায় কদম্বরী ও রবীন্দ্রনাথের সম্পর্ককে ঘিরে। রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন বৌঠান, যিনি ছিলেন রবীন্দ্রনাথের শৈল্পিক সৃষ্টির মূল অনুপ্রেরণা। একটা সময় রবীন্দ্রনাথের গোটা জগৎ ছিল তার এই নতুন বৌঠানকে ঘিরে। রবীন্দ্রনাথের দাদা যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কদম্বরী গঙ্গোপাধ্যায়। মাত্র ৯ বছর বয়সে শাঁখা সিঁদুর লাল বেনারসি পরে ঠাকুরবাড়িতে প্রবেশ করল কদম্বরী। কদম্বরীর পিতা শ্যাম গঙ্গোপাধ্যায় ছিলেন ঠাকুরবাড়ির বাজার সরকার, তাই যোগাযোগ বহু পুরনো। আর্থিক বা সামাজিক প্রতিপত্তিতে মিল ছিল না, তবু তার পিতা দেবেন্দ্রনাথের নির্দেশেই হয়েছিল এই বিয়ে। কদম্বরী দেবী আর যতীন্দ্রের এই বিয়েটা ঠিক যেন সুখের ছিল না, দুজনের মধ্যে ছিল যোজন যোজন দূরত্ব। শ্যাম গঙ্গোপাধ্যায় তার বাবা দেখে ঠাকুরবাড়ির অনেকেই কদম্বরীকে নিচু চোখে দেখত। রবীন্দ্রনাথের আরেক দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদা দেবী তো প্রায় বলতেন নতুনের জীবনটা নষ্ট হয়ে গেল, কি যে একটা বিয়ে হলো ওর, কোথায় নতুন আর কোথায় ওর বউ, এই বিয়েতে মনের মিল হওয়া সম্ভব নয়। স্ত্রী যদি শিক্ষা দীক্ষায় এতটুকু নিচু হয় সেই স্ত্রীকে নিয়ে ঘর করা যায় হয়তো, সুখী হওয়া যায় না। নতুন তো সারাক্ষণ আমার কাছেই পড়ে থাকে, গান বাজনা থিয়েটার নিয়ে আছে, তাই সংসারের দুঃখটা ভুলে আছে। রাজ্যের বই ছিল কদম্বরীর একাকিত্বের সঙ্গী। দীর্ঘাঙ্গী, গাঢ় ভ্রু, বড় বড় অক্ষিপল্ল, কৌতুকময় চোখ, পরিমিত বেশভূষা, কথা বলার ভঙ্গি সবকিছুই নীরবে জানান দিত তার ব্যক্তিত্বের মহিমা। জাঁকজমকে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতন নয়, তার সৌন্দর্য ছিল গ্রিক দেবীর মতো। স্বল্পভাষী, রহস্যময়ী, প্রচণ্ড অভিমানী জেরি যেমন ছিলেন তেমনই ছিলেন মায়ের স্নেহপরায়ণ, বালিকার মতন উচ্ছল স্বভাবে। তাই এই নারীকে রবি ডাকত গ্রিক দেবী হেকেটি নামে। তবু কিছুটা নিজের মধ্যে গোটানো এই মানুষটিকে ভুল বোঝেনি এমন খুব কম মানুষই ছিল সেই সময়। শ্বশুরবাড়ির লোকের কাছে তিনি ছিলেন দেমাগি, মিশতে পারে না একদমই, এর উপর ছিলেন নিঃসন্তান, স্বামী দিনরাত ব্যস্ত কাজ নিয়ে, না হলে নাটক নোবেল নিয়ে। তাদের দুজনের মনের মিল তেমন ছিল না, তাই স্ত্রী মর্যাদা পুরোপুরি তিনি কখনো পাননি। যে তলার মানুষের সাথে তার স্বামীর চলাফেরা সেখানে ঠিক মানিয়ে নিতে পারত না কদম্বরী, তাই তার দিন কাটত জোড়াসাঁকোর তেতলায়। তার একাকিত্ব আর অবসাদ জীবনের ছোট্ট একটা ছুটির মতন এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মাত্র 2 বছরের ব্যবধান তাদের বয়সের। তাই সেই 9 বছর বয়সে বউ সেজে যে টুকটুকে মেয়েটি এসেছিল তার সাথে রবির ভাব করে নিতে এতটুকু বেশি সময় লাগেনি। প্রায় সমবয়সী ছিল দেখে বন্ধুত্বও ছিল সমানে সমানে। রবির যতটুকিটা কি আবদার সব সে এসে করত তার নতুন বৌঠানের কাছে, আর নতুন বৌঠান শুনতে চাইতো রবির লেখা নতুন কোনো কবিতা অথবা গল্প। পরস্পরের সান্নিধ্যে তারা দিব্যি কাটিয়ে দিচ্ছিল দিনগুলি। সময়টা তখন সদ্য কৈশোর থেকে যৌবনে প্রবেশ, সদ্য যুবক রবি তখনও হয়ে ওঠেনি দেশবরণ্য রবীন্দ্রনাথ ঠাকুর। 2 বার বিলেত থেকে পড়াশোনা শেষ না করেই ফিরে আসা রবি তখন আত্মীয় স্বজনের বাক্যবান থেকে বাঁচতে ত্রাহি ত্রাহি অবস্থা। সেই সময় রবি তার দাদা ও বৌদি কদম্বরীর সাথে অবকাশ যাপন করতে লাগলো চন্দননগরের মোরার সাহেবের বাগানবাড়িতে। এই বাগানবাড়ির দিনগুলির কথা ঘুরে ফিরে অনেকবার এসেছে তার লেখায়। নিভৃত সাহিত্যচর্চার এই সময়টি ছিল রবীন্দ্রনাথের জীবনের অন্যতম সুন্দর সময়। সেই সময় রবির সব লেখার প্রথম পাঠিকা ছিলেন কদম্বরী। কি অসাধারণ সূক্ষ্মই না ছিল তার রুচিবোধ, সৌন্দর্যবোধ আর সাহিত্যজ্ঞান। লেখার প্রশংসা, প্রেরণা কিংবা সমালোচনায় কদম্বরীর জায়গা নিতে পারেনি পরবর্তীতে কেউই। রবির অসংখ্য লেখায় কিংবা গানে ছায়া পাওয়া যায় তার। একই সাথে তিনি ছিলেন রবির দেবী, হৃদয়ের রানী, খেলাঘরের সঙ্গী আর বিচক্ষণ পাঠিকা। তার রূপের বর্ণনা, তাদের কাটানো সময়ের কথা, তাদের খুনসুটি, এসব নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন অজস্র কবিতা ও গান। বৌঠাকুরানির হাট উপন্যাসের পরিকল্পনা তিনি দুপুরবেলা বৌঠানের পাশে বসে হাত পাকার বাতাস খেতে খেতেই করেছিলেন। কিন্তু এরপর কদম্বরী জীবনে নেমে আসে এক অকাল মেঘের ছায়া, কারণ রবীন্দ্রনাথ মৃণালিনী দেবীর সাথে বিবাহ করলেন, আর এই বিষয়টি একদমই মেনে নিতে পারলেন না কদম্বরী। ঠাকুরবাড়ির রবিই ছিল তার সবথেকে কাছের একজন, তার সবথেকে প্রিয় একজন মানুষ। রবির বিবাহ তিনি একেবারে মেনে নিতে পারলেন না। অবশেষে বিরহ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন কদম্বরী।
তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনারা যদি এইরকমই আরো মহাপুরুষদের জীবনের অজানা তথ্য জানতে চান তাহলে আপনাদের প্রিয় মহাপুরুষটির নাম কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব তাদের জীবনের অজানা তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরতে। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।